বন্ধুরা, এমন একটা জেল পালানোর ঘটনা আপনাদেরকে আজ শোনাবো, যেখানে চিলির স্যান্তিয়াগো জেলে বন্দী থাকা কিছু রাজনৈতিক বন্দী জেল থেকে পালানোর জন্য 18 মাস ধরে জেলের নিচে একটা টানেল তৈরি করেছিল। জেল পালানোর সেই মরিয়া চেষ্টা কি সম্ভব হয়েছিল তাদের, আর এর জন্য তারা কিভাবে তৈরি করেছিল সেই মাস্টার প্ল্যান, কোন কোন প্রধান চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা কি পেয়েছিল তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে, আজকে যে মুভিটা এক্সপ্লেইন করব সেটার নাম হচ্ছে জেল ব্রেক। অবশ্যই এটা একটা জেল পালানোর ঘটনা, কিন্তু এটা একটা সত্যিকারের ঘটনা। ঘটনাটা ঘটেছিল 1988 সালের দিকে। মুভির শুরুতে আমরা চিলির একটা জেলখানা দেখতে পাই, এটার নাম হচ্ছে স্যান্তিয়াগো। এই জেলে সব মিলিয়ে 120 জন মতো কয়েদি ছিল, তবে এদের কেউই গুরুতর কোনো অপরাধে কারাবাস করছিল না। এই 120 জন কয়েদিদের সবাই ছিল প্রোটেস্টার, মানে সরকার বিরোধী প্রতিবাদকারী, কিন্তু জেলে তাদের সবার সাথে এমনভাবে ব্যবহার করা হতো যেন এদের সবাই টেরোরিস্ট। এই জেলের জেলার জেনারেল অ্যান্ড্রু ছিল খুবই নির্দয় এবং নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষ। জেলে থাকা সব কয়েদিকেই সবসময় সে উচিত শিক্ষা দেওয়ার একটা ধান্দা খুঁজে বেড়াতো। সবার উপরে জুলুম নির্যাতন ছিল তার নেশার মতো একটা কাজ। এখানে বন্দী হওয়ার প্রথম দিনেই জেলার সব কয়েদিদের এই মেসেজটাই দিত যে এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করো তাহলে তাদেরকে কোনো রকম সতর্কতা ছাড়াই মেরে ফেলা হবে, আর তাদের উপরে 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। এই 120 জন কয়েদির মধ্যে 5 জনের একটা গ্রুপ ছিল। এই গ্রুপের লিডার ছিল লিওন নামে একজন লোক। এরা সবাই মূলত জেল থেকে পালাতে চাইত। তো এরপরে একদিন আমরা দেখতে পাই সব কয়েদিকে জেলের নতুন একটা ইউনিটে শিফট করা হচ্ছে। এখানে কয়েদিদের সেদিন বিশেষ একটা সুযোগ দেওয়া হয়, সেটা হচ্ছে সবাই নিজ নিজ সেল নিজেরাই চয়েস করে নিতে পারবে। তাই দেখা যায় লিওন দৌড়ে 50 নম্বর সেলের দিকেই যাচ্ছে। তার অবস্থা এমনটা দেখাচ্ছিল যে তাকে যেভাবেই হোক সবার আগে এই 50 নম্বর সেলটা দখল করতে হবে। কিন্তু কেন, বন্ধুরা সেটা আমরা একটু পরেই জানবো। কিন্তু দৌড়ানো সত্ত্বেও একটু দেরি করে ফেলায় সে এই সেলটার দখলে নিতে পারে না, তার আগেই অন্য একজন সেটার দখল নিয়ে নেয়। আসলে লিওন 50 নম্বর সেল নিতে চাইছিল কারণ এই সেলের নিচে একটা রাস্তা ছিল, আর এই রাস্তাই তাদের জেল থেকে বের হতে সাহায্য করতে পারবে বলেই সে মনে করত। কিন্তু সেলটি না পাওয়ায় লিওনকে বাধ্য হয়ে 51 নম্বর সেলে যেতে হয়। এরপরে সেখানে লিওনের সব বন্ধুরা আসে। আমরা আগেই জানি তাদের জেল পালানোর একটা প্ল্যান ছিল, তাদের 5 জন মিলে প্ল্যানটা বাস্তবায়নও করতে চাইছিল। এজন্য তারা জেল থেকে পালানোর একটা মাস্টার প্ল্যানও আগেভাগেই তৈরি করে রেখেছিল, কিন্তু ওরা জানতো এই কাজটা তাদের জন্য এতটা সহজ হবে না। লিওন জানতো তাদের খুব দ্রুত এখান থেকে পালাতে হবে, কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছিল বিরাট বড় চ্যালেঞ্জ। জেলে যত কয়েদি ছিল সবাইকেই কাজ করতে হতো, যে যে কাজে পারদর্শী ছিল তাকে দিয়ে জেল কর্তৃপক্ষ সেই কাজটাই করাতো। তো একদিন লিওন তার এক সাথীকে বলে সে যে কোনো মূল্যে সুড়ঙ্গ তৈরি করে এখান থেকে পালাবে। আসলে লিওন ছিল একজন দক্ষ আর্কিটেক্ট, সে তার পায়ের মাপেই অনুমান করে বুঝতে পারত সব কিছু। সে এখানেও বুঝতে পেরেছিল পালাতে হলে তাদের কমপক্ষে 210 ফুট সুড়ঙ্গ তৈরি করতে হবে, যে সুড়ঙ্গে ধরে তারা এখান থেকে বের হয়ে পাশের একটা নদীর কিনারায় গিয়ে পৌঁছাতে পারবে, আর সেই নদীটা পুরোপুরি পামটিরতে ঢাকা, অর্থাৎ তাদের বেরোনোর পরেও ধরার কোনো চান্স নেই। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, আর সেটা হলো সুড়ঙ্গ খোঁড়ার মাটি তারা কোথায় ফেলবে, বাইরে যে কোনো ফাঁকে নিয়ে যাবে সেটারও সুযোগ নেই, কারণ এখানে সিকিউরিটি সবসময় ভীষণ কড়া। এসব নিয়ে গ্রুপের সবাই যখন একটা প্ল্যান সাজাতে ব্যস্ত, তখন জেলের অন্য এক কয়েদি তাদের কাছে আসে। এই কয়েদির নাম ছিল পাওলো। সে সবাইকে দেখেই বুঝতে পারে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে, তাই সে তাদের কাছে গিয়ে বলে, তোমরা যেটার পরিকল্পনা করছো আমি সেটাতে তোমাদের সাথে সামিল হতে চাই। লিওনদের মধ্যে 3 জন পাওলোকে তাদের সাথে নিতে চায়। তাদের মধ্যে একজন পাওলোকে তাদের পরিকল্পনা সম্পর্কে জানায় এবং তাকে বলে, যদি তোমার কাছ থেকে এখান থেকে বের হওয়ার কোনো ভালো প্ল্যান থাকে তবে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। তো এরপরে লিওন তার 2 বন্ধু রাফেল আর প্যাট্রিসোর সাথে নিচের একটা সেলে দেখা করে। এই সেল থেকেই তারা সুড়ঙ্গ তৈরি করার প্ল্যান করেছে। লিওন সবাইকে জানায় সুড়ঙ্গ তৈরি করতে অনেক দিন লেগে যাবে, তবে তার আগে তাদেরকে দেয়ালের মতো দেখতে একটা বোর্ড তৈরি করতে হবে, যাতে সেই বোর্ড দিয়ে সুড়ঙ্গের মুখটাকে পুরোপুরি তারা ঢেকে ফেলতে পারে। আর এটা করার কারণ হচ্ছে যদি কোনো সিকিউরিটি গার্ড এখানে আসেও
তারা যাতে বসতে না পারে এখানে একটা সুরঙ্গ তৈরির কাজ চলছে। পালানোর পরিকল্পনা করা এই দলটাতে একজন গিটারিস্ট ছিল, সে সবসময় গিটার বাজানোতেই মত্ত থাকত। এবার তাদের সেই বন্ধু সেলের ভেতরে আসে, তবে গিটারের ভেতর থেকে সে বড় একটা স্ক্রু ড্রাইভার বের করে নিয়ে আসে। আসলে সে তার গিটারের ভেতরই এটা লুকিয়ে রেখেছিল। স্ক্রু ড্রাইভারটাকে লিওনের হাতে দিলে সেটা দিয়ে ছাদে ছিদ্র করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছাদের একটা অংশ ভেঙে পড়ে তাদের উপরে। দেখা যায় ছাদে অনেক বড় একটা গর্ত তৈরি হয়েছে, আর এটা দেখে সবাই যায় ঘাবড়ে। রাফেলও ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে বলে আমাদের এই গর্তটা দ্রুত বন্ধ করতে হবে, নয়তো সিকিউরিটি গার্ড জানতে পারলে আমাদের জানে মেরে ফেলবে। লিওন এখানে সবাইকে এবার শান্ত হতে বলে এবং সে জানায় এই গর্তটা ঢাকার জন্য তাদের অনেকগুলো ডিম দরকার হবে, কারণ ভেঙে যাওয়া জায়গার প্লাস্টার করতে ডিম দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে তাদের, আর এই মিশ্রণ দিয়েই তৈরি হবে নতুন প্লাস্টার, আর সেটা দিয়েই এই ছিদ্রটা বন্ধ করতে পারবে তারা। লিওনের কথা শুনে সবাই এবার দ্রুত কাজে লেগে যায়। সিকিউরিটি আসার আগেই দ্রুত তাদের এটা ঠিক করতে হবে। তো তারা যখন এদিকে সবাই গর্তটা ঢাকার চেষ্টায় ব্যস্ত, তখন অন্যদিকে বাইরে তাদের গিটারিস্ট বন্ধু জোরে জোরে গান গাইতে শুরু করেছে, কারণ তার উদ্দেশ্য হলো সবাইয়ের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করা। কিন্তু একসময় দেখা যায় হঠাৎ সেই গিটারিস্ট তার গিটারের সুরটা বদলে ফেলে। আসলে এটা ছিল একটা সাইন ল্যাঙ্গুয়েজ, এই সুরকে তারা বিপদের সংকেত হিসেবে ব্যবহার করত। লিওনের সেলের দিকে সিকিউরিটি গার্ডরা আসছিল, তাই গিটারিস্ট তাদের সংকেত দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিল তাদের জন্য বিপদ আসছে। অন্যদিকে তখন সেলের ভেতরে মহাকর্মযজ্ঞ চলছে, ডিম জোগাড় করা হয়ে গিয়েছে এবং সেগুলোর সাথে খসে পড়া সিমেন্ট বালু মিশিয়ে একটা মণ্ডমটো তৈরি করার কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই বালু এবং ডিম সহযোগে আটার মতো কিছু একটা তৈরি হয়ে যায় এবং মিশ্রণ করা মণ্ড সাদের অংশ লাগিয়ে দেওয়া হয় এবং তার উপরে একটা রগরগি পোস্টার টানিয়ে দেয় ওরা। তাদের কাজ যখন কমপ্লিট, তখন ঠিক সেই মুহূর্তে সেলে সিকিউরিটি গার্ড প্রবেশ করে এবং তারা পুরো সেল চেকিং করতে থাকে। একজন সিকিউরিটি গার্ডের নজর যায় সাদের উপরে লাগানো সেই পোস্টারের দিকে। এরপর সন্দেহের বশে লোকটা সেই পোস্টারটা যখন খুলতে যাবে, ঠিক তখন বাইরে থেকে তাদের অফিসার তাকে ডাকে, তাই পোস্টার না খুলে সেখান থেকে নেমে আসে, আর অল্পের জন্য বেঁচে যায় লিওন এবং তার সঙ্গীরা। কিন্তু তারপরেও তাদের জন্য সামনে আরও অনেক বিপদ অপেক্ষা করছিল। জেল থেকে পালানোর জন্য তাদেরকে গ্রাউন্ড ফ্লোরের সুরঙ্গ বানাতে হবে, এছাড়া দেয়ালের জন্য তাদের একটা ব্লকও তৈরি করতে হবে, যাতে প্রতিদিন সুরঙ্গ বানানোর পর সেটাকে সেই ব্লক দিয়ে ঢেকে দেওয়া যায়। এতে করে সিকিউরিটি অফিসার আসলেও তাদেরকে তারা যাতে ধরতে না পারে। তো এরপর যেই ভাবা সেই কাজ। কিছু সময়ের মধ্যেই সবাই মিলে বিভিন্ন জিনিস দিয়ে একটা ব্লক তৈরি করে ফেলে, আর যে জায়গাতে আর সুরঙ্গ তৈরি করবে সেই জায়গাটা তারা কাটতে শুরু করে। বলা যায় শুরু হয় সুরঙ্গ তৈরির একটা মহাকর্মযজ্ঞ, তাও আবার জেলের ভেতরে। কিন্তু দেখা যায় এর মধ্যে আবার একজন সিকিউরিটি গার্ড একদিন চলে আসে, তবে এর মধ্যেই লিয়ানরা খুব দ্রুত সুরঙ্গের মুখ ব্লক দিয়ে বন্ধ করে দেয়। এরপর যে যার মতো কাজ করতে শুরু করে। সিকিউরিটি গার্ড এসে সেখানে সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে চলে যায়। এরপর তারা আবার কাজ শুরু করে, তবে শব্দ যাতে বাইরে না যায় তার জন্য তারা রেডিওর ভলিউম বাড়িয়ে দেয়। সবাই এরপর দেয়ালকে সেই শেপে ভাঙতে শুরু করে যে শেপে তারা ব্লক তৈরি করেছিল। এরপর ব্লককে সেই জায়গায় ফিট করে দেওয়া হয়, কিন্তু সবার মধ্যেও প্রচণ্ড একটা ভয় কাজ করছিল। তারা ভাবছিল তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ যে কোনো সময় সিকিউরিটি গার্ড তাদের এখানে চলে আসতে পারে। কিন্তু ঝামেলা বাধে তখন যখন তারা বুঝতে পারে সুরঙ্গ খোদাই করার পর মাটিগুলোকে তারা কোথায় সরাবে। তবে শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তার পরে লিয়ানের দলটি একটা বুদ্ধি বের করে। দেখা যায় সুরঙ্গ খোদাই করে তারা সিঁড়ি দিয়ে উপরের সেলে নিয়ে যায় সেই মাটিগুলো। ওরা জানতো ছাদের উপরে অনেক ফাঁকা জায়গা আছে যেখানে তারা মাটিগুলোকে রাখবে বলে সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে ছাদের যে জায়গায় গর্ত তৈরি হয়েছিল এবং তারা ডিম দিয়ে যে নতুন প্লাস্টার তৈরি করেছিল সেই জায়গা থেকে তারা প্লাস্টারটা খুলে ফেলে এবং সেই গর্ত দিয়ে তারা উপরে বেশ কিছু মাটি রাখতেও শুরু করে দেয়। মোটামুটি সব কাজ তাদের কোনো প্রকার বাধা ছাড়াই এগিয়ে চলছিল। এভাবে একে একে 59 দিন পার হয়ে যায়। জেলে কাটানো এই 59 দিনে তাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। প্রতিদিন লিওন এবং তার সাথীরা খুব সতর্কতার সাথে সুরঙ্গ বানানোর কাজ করে যেত এবং যথারীতি বাইরে থেকে তাদের সেই গিটারিস্ট বন্ধু পাহারাও জারি রাখত।
সে বরাবরের মতো সিকিউরিটি গার্ড আসতে দেখলেই মিউজিক বাজিয়ে তাদের বন্ধুদের বিপদের সিগন্যাল দিত। এই জেলে আরেকজন কয়েদি ছিল যার নাম ছিল অস্কার। একদিন অস্কারের এই পাঁচজনের গতিবিধির উপরে সন্দেহ জাগতে শুরু করে, কারণ এই পাঁচজনকে প্রতিদিন সে একই প্যাটার্ন ফলো করতে দেখে আর এজন্যই সন্দেহটা হয় তার। যা হোক, এরপরের দিন লিওন যখন সুড়ঙ্গের গভীরতা মাপে তখন সে হতাশ হয়ে যায়, কারণ এতদিন কাজ করার পরেও তারা বেশি দূর সুড়ঙ্গ তৈরি করতে পারেনি। লিওন সবাইকে তাই জানায় যে তাদের আরও লোকজনের প্রয়োজন, নয়তো সুড়ঙ্গ বানাতে বছরের পর বছর লেগে যাবে। এরকমই একদিন মাটি পরিবহনের সময় এক সিকিউরিটি গার্ডের হাতেই প্রায় ধরা পড়ে গিয়েছিল তাদের একজন, কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে বেঁচে যায় সে। এরপর লিওন একদিন জেলের কয়েকজন কয়েদিকে ডেকে তার পরিকল্পনার কথা বলে এবং তারা যে সুড়ঙ্গটা খুঁড়ছে সেটা দেখিয়ে বলে, তোমরা যদি এখান থেকে সত্যিই পালাতে চাও তবে তোমাদের সবাইকে আমাদের সাহায্য করতে হবে, সবাই মিলে কাজ করলে এখান থেকে আমরা দ্রুত পালিয়ে যেতে পারবো। লিওনের এ ধরনের কথায় অন্য কয়েদিরাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ তাদের মধ্যে এমন কয়েকজন বন্দী ছিল যাদের আবার ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সেই দিনের পর দেখতে দেখতে আরও অনেকগুলো দিন কেটে যায়। এভাবে 149তম দিনে লিওন এবং তার বন্ধুরা রেডিওতেই একটা খবর শুনতে পায়। খবরে বলা হচ্ছিল খুব দ্রুত চিলিতে ডিকটেটরশিপ শেষ হতে চলেছে, সাধারণ জনগণ ইতিমধ্যে বিদ্রোহ শুরু করে দিয়েছে সরকারের বিরুদ্ধে, তারা ডেমোক্রেসি চায়। কিন্তু এই কয়েদিদের মধ্যে এমন কয়েকজন ছিল যারা ডেমোক্রেসিতে একদম বিশ্বাস করত না, তারা ভাবত চিলির বর্তমান সরকারই হচ্ছে তাদের লিডার, তারা তাকে সাহায্য করতে চায় যাতে তাদের লিডার হাল ছেড়ে না দেয়, সেজন্য দ্রুত তারা এখান থেকে যেভাবেই হোক বেরোতে চায়। মূলত এই ধারণা পোষণ করত যারা, তারা এবার সবাই আগের থেকে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে, প্রত্যেকে পালা করে 2 ঘন্টা করে শিফট করে কাজ চালিয়ে যেতে থাকে, সবাই মিলে দিন রাত শুধু সুড়ঙ্গ খোদাই করতেই ব্যস্ত থাকত। এভাবে একদিন তারা সুড়ঙ্গের পাশেই আরেকটা গর্ত তৈরি করে, এর কারণ ছিল খোদাই করার সময় মাটিগুলোকে সেখানে যাতে তারা লুকাতে পারে, আর এটা করার কারণ ছিল উপরে মাটি নিয়ে যাওয়াটা বেশ রিস্কি হয়ে দাঁড়িয়েছিল। বাইরে পাহারা দেয়া, সুড়ঙ্গ খোঁড়া এবং মাটি সরানোর কাজের মধ্যে দিয়েই এই লোকগুলোর দিনগুলো অতিবাহিত হচ্ছিল। ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ অনেক দূর এগিয়েও গিয়েছিল এবং সুড়ঙ্গটাও অনেকটা লম্বা হয়ে গিয়েছিল এতদিনে। একদিন অস্কার নামের সেই লোকটা রাফেলকে এসে বলে, আমি জানি তোমরা সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছো, আমিও তোমাদের সাথে থাকতে চাই, এই মিশনে যোগ দিতে চাই। এরপর তারা অস্কারকেও সাথে নিয়ে নেয়। 5 জন নিয়ে শুরু করা লিওনের এই দলটি এই মিশনে অনেকেই তাদের সহযোদ্ধা হয়ে দাঁড়িয়েছে। একদিন লিওন সবাইকে বলে তাদের বাইরে বের হওয়ার জন্য বাইরে থেকে কারো সাহায্যের প্রয়োজন হবে, কারো সাহায্য ছাড়া এই সুড়ঙ্গ দিয়ে তারা বাইরে কিছুতেই বের হতে পারবে না। এ কথা সূত্র ধরে সে রাফেলকে তার রিস্টির কথা বলে। লিওন রাফেলকে বলে, তোমার রিস্টির উপরে আমরা ভরসা করতে পারি, তোমাকে তার কাছ থেকে এবার সাহায্য চাইতে হবে। দেখা যায় লিওনের কথায় রাফেলও রাজি হয়ে যায়। তো ইতিমধ্যে দেখতে দেখতে জেলে পুরো 182টা দিন পার হয়ে গেছে, আর এভাবে একদিন দেখা যায় জেলের সব কয়েদিদের আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে এসেছে। এখানে রাফেলের স্ত্রীও এসেছিল তার স্বামীর সাথে দেখা করতে, আর এই সুযোগে রাফেল তাদের পালানোর পুরো প্ল্যানটা তার স্ত্রীকে বলে এবং কিভাবে বাইরে থেকে সাহায্য পাওয়া যাবে সেটার জন্য তাকে তৎপর হতে নির্দেশ দেয়। রাফেলের কথায় স্বাভাবিকভাবেই রাজি হয়ে যায় তার স্ত্রী। তবে রাফেল তার স্ত্রীকে বিশেষভাবে বলেছিল তারা যাদের সাথে একসঙ্গে লড়াই করত সে যেন তাদের সাহায্য চায়। তো যাই হোক, স্ত্রীকে সব বুঝিয়ে দিয়ে আবার সবাই সুড়ঙ্গ তৈরি করার কাজে লেগে পড়ে। আর এভাবে দেখতে দেখতে 205তম দিন চলে আসে। এদিন লিওনের সেই গিটারিস্ট বন্ধু সুড়ঙ্গ তৈরি করছিল, আর ঠিক সেই সময় পুরো একটা দল তাদের এখানে চলে আসে। আসলে তারা সবাই সেল চেক করতে চাইছিল। এটা খেয়াল করে লিওন দৌড়ে সেই সেলে চলে যায় যেখানে সুড়ঙ্গের কাজ চলছিল। সে সবাইকে ইশারা দিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে বলে, কিন্তু সব কিছু এত দ্রুত আগের মতো গোজগাছ করা তো সম্ভব নয়, আর এজন্য রাফেল সাহস করে একজন সিকিউরিটি অফিসারের উপরে হামলা করে বসে, আর তার দেখা দেখি বাকি কয়েদিরাও তাদের উপরে হামলা করে। সিকিউরিটি অফিসাররা তাদের অনেক বাজেভাবে আঘাত করে এ সময়। তবে এই বিশৃঙ্খলতার সুযোগে লিওন এবং বাকিরা সব কিছু গোজগাছ করার সুযোগ পেয়ে যায়, সব কিছু তারা আগের মতো পরিষ্কার করে ফেলে।
কিন্তু যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় সব কয়েদিদের পোশাক খুলে কড়া রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর এই নির্মম কাজটি করেছে জেলের জেনারেল। সিকিউরিটি অফিসারদের উপরে হামলা করার অপরাধে তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। এই জেলের জেনারেল অনেক চতুর ব্যক্তি ছিলেন। এত সব দিন এভাবে এদের কর্মকাণ্ড চলছে দেখে সে সন্দেহ করেছিল কয়েদিরা নিশ্চয়ই কোনো চালাকি কিছু করছে, তারা হয়তো কোনো পরিকল্পনা আছে। কিন্তু সে বুঝতে পারছিল না সেই পরিকল্পনাটা কি। আসলে সেদিন রাফেলের সাহসিকতা এবং চতুরতাই এই যাত্রায় তারা ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এরপরের দৃশ্যে আমরা রাফেলের স্ত্রীকে দেখতে পাই, যে রাফেলের কথা মতো সেই গ্রুপের কাছে যায় যার জন্য রাফেল এবং বাকিরা কাজ করে। এখানে একজন লোকের কাছে রাফেলের স্ত্রী রাফেলের পুরো পালানোর আইডিয়াটার কথা খুলে বলে। তাকে জানায় যে রাফেলের এখন তাদের সাহায্যের প্রয়োজন, কিন্তু সেই লোকটি অকৃতজ্ঞের মতো রাফেলের স্ত্রীকে ফিরে দেয়। লোকগুলোর এ ধরনের কথা শুনে রাফেলের স্ত্রী তখন উপায় না পেয়ে রাফেলের বাবার কাছে যায়। রাফেলের বাবা ছিলেন চার্চের একজন পাদ্রী। রাফেলের স্ত্রী তাকে সব খুলে বললে লোকটা বুঝতে পারে তার ছেলেকে তার সাহায্য করতে হবে। সব কিছু শুনে রাফেলের স্ত্রীকে সাথে নিয়ে এবার তিনি আরেকজনের সাথে দেখা করতে যান। এই লোকটি ছিল আগের অপারেশনে রাফেলের সহযোগী। সেই লোকটি তাদের বলে সে এমন কয়েকজনকে চেনে যারা তাদের সাহায্য করতে পারবে। লোকটা আরও বলে সবাই মিলে এখন তারা যেভাবেই হোক রাফেলকে সাহায্য করবে। তো দৃশ্যপটটা সেখান থেকে আবার জেলে চলে আসে। এখানে আমরা দেখতে পাই সুড়ঙ্গ তৈরি করতে করতে 392টা দিন ইতিমধ্যে পেরিয়ে গেছে। এতদিনে সুড়ঙ্গও অনেক লম্বা হয়ে গিয়েছে। সুড়ঙ্গের গভীরতা বেশি হওয়ার কারণে একদিন একজন কয়েদি সুড়ঙ্গ তৈরি করার সময় অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু ভাগ্য ভালো যে রাফেল তার পেছনে ছিল, সে সেই কয়েদিকে টেনে বাইরে নিয়ে আসে। এই ঘটনায় এবার নতুন একটা সংকট তাদের সামনে এসে দাঁড়ায়, আর সেটা হচ্ছে সুড়ঙ্গের ভেতরে অক্সিজেনের অভাব। তারা সবাই বুঝতে পারে তাদের অক্সিজেনের সরবরাহের জন্য কিছু একটা করতে হবে। এই জেলে এমন একজন কয়েদি ছিল যে ভালো ইলেকট্রিশিয়ানের কাজ জানত। এই লোকই পারবে কোনো উপায়ে সুড়ঙ্গের ভেতরে অক্সিজেনের ব্যবস্থা করতে, এটা লিয়ান বুঝতে পেরেছিল। কিন্তু সে এই দায়িত্বটা রাফেলকে দিয়েছিল, তাই রাফেল এর পরের দিন এসে সেই লোকটাকে বলে তাদের দলে যুক্ত হওয়ার জন্য। সব শুনে দেখা যায় লোকটিও রাজি হয়ে যায়, আর রাফেলের সাথে তাদের সাহায্য করার জন্য তাদের সেলের ভেতরে যায়। এখানে লোকটি একটি মেশিনের সাহায্যে ফ্যান লাগিয়ে সেটা প্লাস্টিকের পাইপের সাহায্যে সুড়ঙ্গের ভেতরে বাতাস চলাচলের একটা ব্যবস্থা করে দেয়। তো এভাবেই চলছিল দিন, আর এভাবেই একে একে 413তম দিন এসে উপস্থিত হয়। কিন্তু তাদের গন্তব্য এখনও অনেক দেরি ছিল। একদিন জেনারেল জেলের এক কয়েদিকে ডেকে পাঠায়। এই কয়েদির নাম ছিল বিগড। সে বিগডকে বলে তার সন্দেহের কথা। জেনারেল বিগডের কাছে এবার জানতে চায় যে জেলের ভেতরে আসলে কি হচ্ছে, কয়েদিরা কি অন্য কিছু করার পরিকল্পনা করছে। এছাড়া সে বিগডের সাহায্যও চায়। দেখা যায় বিগড তাকে সাহায্য করতে রাজি হয়, আর এ কারণে জেনারেল তাকে খুশি হয়ে একটা সিগারেটের বাক্স দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বিগড নিজেও জানতো না জেলে গোপনে গোপনে কোনো সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। তো এদিকে আমরা দেখতে পাই কয়েদিরা সুড়ঙ্গ খোদাই প্রায় শেষ করে নিয়ে এসেছে। একদিন তারা বাইরের দিকের মাটির অস্তিত্ব অনুভব করতে পারে, তবে তারা বুঝতে পারে একটা পাইপের সাহায্যে সেখানে তারা গোলাপি রঙের কিছু লিকুইড বের করার চেষ্টা করবে। এটা করার কারণ হচ্ছে এর মাধ্যমে রাফায়েলের দৃষ্টি যাতে বুঝতে পারে তাদের সাথীরা ঠিক কোথায় রয়েছে এবং সুড়ঙ্গ আর কতটুকু করতে হবে। পরের দিন রাফায়েলের বাবা জেলে তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে অবধি তারা সুড়ঙ্গ খোদাই করেছে সেটা তাদের লক্ষ্য থেকে এখনও বেশ খানিকটা দূরে, তাদের আরও 42 ফিট সুড়ঙ্গ খোদাই করতে হবে। এটা বলেই তার বাবা সেখান থেকে সেদিন চলে যায়, আর ওরা এরপরে আবার লেগে পড়ে সুড়ঙ্গ খোদাইয়ের কাজে। সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত 559তম দিন পার হয়ে গিয়েছিল। কিন্তু এরপর একদিন সুড়ঙ্গ খোদাই করার সময় হুট করে ভূমিকম্প শুরু হয়, আর এতে জেলের সব দেয়াল থরথর করে কাঁপতে শুরু করে। লিওন তখন বাইরেই ছিল। ভূমিকম্প হতেই সে ভয়ে দৌড়ে সে ছেলে চলে যায়। এর কারণ ছিল সে দেখতে চাইছিল তাদের এতদিনের পরিশ্রম একেবারে বিফলে গেল কিনা। তবে সে যখন দেখতে পায় ভূমিকম্পের প্রভাব সুড়ঙ্গের ছিটে ফোটাও লাগেনি, তখন সে খুবই খুশি হয় এবং সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুড়ঙ্গ তৈরির কাজ যখন একদম শেষের দিকে, তখন লিওন জেলের অন্য এক কয়েদির কাছে যায়।
এই কয়েদি ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী, হুইল চেয়ারে চলতে হতো তাকে। লিওন তাকে বলে, তুমিও আমাদের সাথে যেতে পারো, কিন্তু লিওনের কথা সেই কয়েদি মানতে চায় না। সে অনেক আগেই তার জীবনকে সামনে এগোনোর হাল ছেড়ে দিয়েছে। সে জানে ইচ্ছা থাকলেও এত লম্বা সুড়ঙ্গ সে পার হতে পারবে না। তাই লোকটি লিওনকে বলে, জলদি তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না। এরপর একে একে টানা 567টা দিন পরিশ্রম করার পর অবশেষে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়। আর এবার আসে তাদের পালানোর পালা। একদিন নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তারা পালানোর দিনটা স্থির করে। যেদিন তারা পালিয়ে যাবে সেদিন দেখা যায় জেলে সব কয়েদি বসে একত্রে টিভি দেখছে। আর এই সুযোগে সেই সব কয়েদি একে একে রুম থেকে বের হতে শুরু করে, যারা সুড়ঙ্গ বানানোর কাজে সহযোগিতা করেছিল লিয়ানকে। দেখা যায় কেউ তাদের সন্দেহ করে না, কারণ সবাই টিভিতে মগ্ন ছিল। এদিকে আমরা সুড়ঙ্গের ভেতরে 50 জন কয়েদিকে দেখতে পাই, যারা এক একজন এক একজনের পেছনে ছিল। আর সবার প্রথমে ছিল রাফেল, যে তার স্ত্রী ও বাকিদের জন্য অপেক্ষা করছিল। বাকি কয়েদিদের সাথে বিটসও বসে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ সে খেয়াল করে রাফেল সহ বেশ কয়েকজন কয়েদিকে সেখানে দেখতে পাচ্ছে না সে। আর এটাই বিটসের মনে সন্দেহ তৈরি করে। সে রাফেলের সেলের দিকে এবার দৌড়ে যেতে নেয়, কিন্তু হুইল চেয়ারে বসা সেই কয়েদি তাকে আটকে ফেলে। সে বিটকে এবার থামানোর চেষ্টা করে, কিন্তু নিজের অসমর্থর কাছে সে ব্যর্থ হয়। বিট শেষ পর্যন্ত তাকে ফাঁকি দিয়ে রাফেলের সেলে গিয়ে পৌঁছায়। এই সেলের ভেতরে সে শুধু অস্কারকে দেখতে পায়, কারণ সুড়ঙ্গে প্রবেশ করতে সেই একমাত্র অবশিষ্ট ব্যক্তি ছিল। সে যখন সুড়ঙ্গে ঢুকতে যাবে ঠিক তখন বিট হাজির হয়ে যায় সেখানে এবং সেই সুড়ঙ্গটাকে দেখে ফেলে। কিন্তু এ সময় দুজনের মধ্যে শুরু হয় লড়াই, কারণ অস্কার বিটকে কোনোভাবেই পুরো প্ল্যানটা ভেস্তে দিতে চাইছিল না। বেশ কিছুক্ষণ মারামারির পর একসময় বিটস অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ হয় যে সে আর সুড়ঙ্গের ভেতরে যেতে পারে না। ওদিকে রাফেলের স্ত্রী সবাইকে নিয়ে আসে একে একে। এরপর দেখা যায় সবাই বের হয়ে আসে সুড়ঙ্গের মাথা দিয়ে। এদের জন্য জামা কাপড় আগে থেকেই জড়ো করে রাখা হয়েছিল, সাথে কয়েকটা বাস যেটা একটু দূরে ব্রিজের উপরে দাঁড়িয়েছিল। এক সময় দেখা যায় সবাই একে একে উঠে যায় বাসে, কিন্তু ওরা খেয়াল করে অস্কার তখনও আসেনি। তাই সবাই এবার তার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে জেলের ভেতরে হুইল চেয়ারে বসা সেই লোকটা সব কয়েদিকে সুড়ঙ্গের কথা বলে দেয় আর তাদের দ্রুত সেখান থেকে পালাতে বলে। এটা শুনে কয়েদিরা তাড়াহুড়ো করে সুড়ঙ্গের ভেতরে ঢুকতে থাকে। দেখা যায় একটা শোরগোল পড়ে গিয়েছে, আর এই শোরগোলে সিকিউরিটি গার্ডরা সতর্ক হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সুড়ঙ্গটাকে খুঁজে বের করে, আর যারা পালানোর অপেক্ষা করছিল তাদেরকে বেধড়ক মারতে শুরু করে। তবে এর মধ্যে দিয়েই কয়েকজন সুড়ঙ্গ দিয়ে বের হয়েও এসেছিল, কিন্তু অস্কার সে আর বের হতে পারে না। এর মধ্যেই জেলের ভেতরে সাইরেন বেজে ওঠে। বাস থেকে সবাই বুঝতে পারে যে তাদের পালানোর সময় হয়ে গিয়েছে, কারণ গার্ডরা সব কিছু জেনে গিয়েছে। এরপরে এই বাসগুলো রওনা হলেও অস্কার থেকে যায় সেই জেলের মধ্যেই। অস্কার তাদের সাথে আসতে পারেনি বলে সবার এবার মন খারাপ হয়ে যায়। অস্কারকে ছেড়েই সবাই একটা নতুন ভবিষ্যতের দিকে রওনা হয়। আর এখানে শেষ হয় সুন্দর এই মুভিটির। বাঁচতে হলে সবাইকে একত্রিত হয়ে সফলভাবে বাঁচতে হয়, আর এই মুভির প্রতিপাদ্য আমার কাছে সেটাই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি সেটা জানাতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্টোরি ফাইলের সাথে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। টেক কেয়ার।